गुड मॉर्निंग स्टूडेंट्स, मेट्रिक परीक्षा 2021 कारण इंग्लिश और रेपिड सेक्शन जी रेपिड और चार नम्बर अध्याय द हैक ड्राइवर यार जीखी मोस्ट इम्पर्टेन्ट क्वेश्चन यार लगे गोटेखिन मैं आलोचना कर जा क्वेश्चन आलोचना करम ये केवल चाह लगे यार बहरे क्वेश्चन एबार चाह ना लगे। सो द हैक ड्राइवर मानी से हैक मानी से घोड़ा एज घोड़ा चालक यह कहनीटर मूल कैरेक्टर ओलिवर लुटकिन्स और एजन यंग लयार एजन यंग लयारक टाउनर परा 50 माइल्स दूर एट गाँव पठिया गाँवर नाम से न्यू मलियन और तक यंग लयारक एजन मानुक विचार आनबाई मानने पठिया है सही मानुजन नाम से ओलिवर लुटकिन्स। ओलिवर लुटकिन्स कौन आव आटा घटनार आई उइटनेस प्रत्यक्षदर्शी और उइटनेस सी हिसाब से कोर्ट मानने उपस्थित करा लगे सही कारण विचार एजन लयारक সেই নিউ মলিয়ন গাঁৱলৈ পঠিওৱা হয়। নিউ মলিয়ন গাঁৱত যায় সেই ইয়ং লয়াৰজনে এটা ঘোড়া চালকক লগ পায় কিন্তু তেওঁ নাজানিছিল সেই ঘোড়া চালক নিজে অলিভার লুটকিন্স আছিল কিন্তু ঘোড়া চালকজনে নিজৰ নাম অলিভার লুটকিন্স বুলি নকয় তেওঁ কৈছিলে তেওঁৰ নাম বিল বিল বুলি তেওঁৰ নাম কৈছিল ইন্ট্ৰডিউস নিজক বিল বুলি কৰাইছিল আৰু এইদৰে তেওঁ সেই লয়াৰজনক কৈছিলে যে তেওঁ অলিভার লুটকিন্সৰ ওচৰত 50 মানে সি নিজৰ পইচা পায় আৰু সি অলিভার লুটকিন্সক বিচাৰিছে গতিকে ইয়ং লয়াৰজনক সেই বিল নামৰ ড্ৰাইভাৰজনে সহায় কৰিব। এইদৰে তেওঁ পুৰা নিউ মলিয়ন তেওঁ ঘূৰাই বিভিন্ন দোকানত লৈ যায় আৰু অৱশেষত অলিভার লুটকিন্সৰ মাকৰ যিটো ফাৰ্ম আছে তাত লৈ যায় আৰু কাহিনীৰ লাষ্টত সেই বিলেই বিল তেওঁ নিজেই যে অলিভার লুটকিন্স এই পৰিচয়টো তেওঁ দাঙি ধৰে একদম লাষ্টত। সো ইয়ার ওপর এটা ইমাজিনেশনত কাহিনীটো বনাইছে ইয়ারপর যি কুয়েশন লাগে কুয়েশনখিন মই আজি এনসার খ তোমালোকক বুঝাই দি যাম এইখানে কুয়েশন তোমালোকে ভালদরে ফলো করা ইয়ার লগতে এইটো চ্যাপ্টারে যে আলোচনা করিলে ইয়ার আগত মই ইংলিশর একদম হোল সিলেবাস ফিনিশ করেছো মই কিতাবর যিখিনি লাগে মেইন কিতাবর যি পাঁচটা গল্প আছে পাঁচটা পদ্য আছে গোটেইখিনি কোয়েশ্চন এনসার মোর চ্যানেলত মই দিছো গোটেইখিনি কমপ্লিট। ইয়ার লগতে এইটো চ্যাপ্টার আছে যদি আলোচনা করো রিপিট সেকশনের যে চারিটা চ্যাপ্টার আছে গোটেইখিনি কভার হয়ে যাব গতিকে ইংরাজি মেইন বুকর আর রিপিটর গোটেইখিনি চ্যাপ্টার কিতাবর পার্টখিনি আজি শেষ ইয়ার পিছত গ্রামার সেকশনখিনি মই ডেইলি ক্লাস করে যাম তারপর হব ইংলিশ রিভিজন আর ইংলিশর সম্পূৰ্ণ সিলেবাস কভাৰ কৰাৰ পিছতে বাকী ছাবজেক্টকেইটা মই কুৱেশ্যন এনচাৰ দিম। সো আৰম্ভ কৰিছোঁ ভিডিঅ'টো। প্ৰথম কুৱেশ্যনটো চোৱা ইয়াতে কি কৈছে ৱাই ইজ দ্য লয়াৰ চেণ্ট টু নিউ মলিয়ন হোৱাট ডাজ হি ফাৰ্ষ্ট থিংক এবাউট দ্য প্লেচ সেই উকিলজনক লয়াৰজনক কিয় নিউ মলিয়নলৈ পঠিওৱা হৈছিল আৰু তেওঁ প্ৰথমতে সেই ঠাইখনৰ বিষয়ে কি ভাবিছিল ইয়াৰ এনচাৰটো এইদৰে লিখিম আমি এই কুৱেশ্যনটো যদি পৰীক্ষাত দিয়ে এইটো হ'ব 2+3 এইদৰে এইটো দিয়া থাকিব 5 মাৰ্ক এক এনসারটা লিখিম আমি দ্য লয়ার ইজ এন এসিস্ট্যান্ট ক্লার্ক ইন এ রেপুটেড ল ফার্ম লয়ারজন হয়েছে এটা ওই উচ্চ পরিগণিত একটা রেপুটেড ল ফার্মত এজন এসিস্ট্যান্ট ক্লার্ক কর্মচারী আসলে হি সেন্ট টু নিউ মলিয়ন টু সার্ভ সুমন্স অন এ ম্যান নেমড অলিভার লুটকিন্স তেও নিউ মলিয়নলৈ কিয় পঠিয়েছিল এজন মানুহক সুমন খবর এটা দিবলৈ অলিভার লুটকিন্স নামৰ মানুহ এজনক এটা খবৰ দিবলৈ তেওঁক মাতি আনিবলৈ তেওঁক নিউ মলিয়ন নামৰ গাঁৱলৈ পঠিয়াইছিল। এতিয়া নেক্সট ৱৰ্ডটো আহিব হি ফাৰ্ষ্ট থিংকছ দ্য প্লেচ টু বি সুইট এণ্ড এ স্মল কাণ্ট্ৰি ভিলেজ বাট হুৱেন হি ৰিচড এট নিউ মলিয়ন হিজ ইগাৰ এক্সপেক্টেশ্যনছ অফ এ স্মল কাণ্ট্ৰি ভিলেজ ৱেৰ ছেভাৰলি ডিছএপইণ্টেড তেওঁ প্ৰথমতে ভাবিছিল সেই গাঁওখন এটা সৰু গাঁও হ'ব বহুতেই ধুনীয়া দেখা যাব কিন্তু তেওঁ যেতিয়া নিউ মলিয়ন পাইছিল তেতিয়া তেওঁৰ সেই নিউ মলিয়ন গাঁৱৰ বিষয়ে যিটো ইমাজিনেশ্যন আছিলে কল্পনা সেইটো ধূলিস্বাদ হৈছিলে। তেওঁ কি পাইছিল নিউ মলিয়ন ৱাজ 40 মাইলছ এৱে ইন দ্য কাণ্ট্ৰি নিউ মলিয়নটো তেওঁৰ চহৰৰ পৰা 40 কিলোমিটাৰ দূৰত আছিলে 40 মাইল ইটছ ষ্ট্ৰীটছ ৱেৰ ৰিভাৰ্ছ অফ মাৰ্ট উইথ ৰছ অফ উডেন শ্বপছ ইদাৰ পেইণ্টেড এ চৰ পেইণ্টেড এ চৰ ব্ৰাউন অৰ বেয়াৰ অফ এনি পেইণ্ট এট অল ইয়াতে কৈছে নিউ মলিয়নটো 40 মাইল দূৰত আছিলে চহৰৰ পৰা আৰু ইয়াৰ যিটো ৰাস্তা আছিল চব কি আছিলে ইয়াতে কি কৈছে ৰিভাৰ অফ মাৰ্ট বোকাৰ নদী মানে ইয়াৰ ৰাস্তাবোৰ বহুতে বেয়া আছিলে কেঁচা ৰাস্তা আছিল আৰু ইয়াৰ চাৰিওফালে দেৱালবোৰ এই ৰং কৰা আছিল বহুতে বেয়া দেখা গৈছিল লেখক সেই লয়াৰজনে যেনেকৈ ভাবিছিল নিউ মলিয়ন বহুতেই ভাল দেখা যাব ইয়াৰ দৃশ্য ভাল হ'ব কিন্তু তেওঁ যেতিয়া নিউ মলিয়নলৈ গৈছিল তেওঁ
তার যেটো ইগার এক্সপেকটেশনস তার যেটো কল্পনা সেইটো ধূলিসাৎ হৈছিল নিউ মোলিয়ন টোটালি ডিফারেন্ট আছিলে দেখাত বহুত বেয়া আছিল সেইটো গল এক নম্বর কোয়েশ্চনের আনসার দুই নম্বর প্রশ্নটো আছে হু বি ফ্রেন্ডস অফ দ্য লয়ার এট নিউ মোলিয়ন হোয়ার ডাজ হি টেক হিম লয়ারজন যেতিয়া নিউ মোলিয়নলৈ যায় তেতিয়া তেওঁৰ সৈতে কোনজন মানুহ বন্ধুত্ব স্থাপন করে আর তেও তা কলয় লৈ যায় এনসার হব কি দ্য হ্যাক ড্রাইভার হুইস নান বাট অলিভার লুটকিন্স হিমসেলফ বি ফ্রেন্ডস অফ দ্য লয়ার এট নিউ মোলিয়ন এজন হ্যাক ড্রাইভার ঘোড়া চালক যিজন নিজেই অলিভার লুটকিন্স তেও এই লয়ারজনের বন্ধু হয় আর কৈছে এট ফার্স্ট হি টেক্স হিম টু ফ্রিডজেস ফার্স্ট অফ অল সর্বপ্রথমে ফ্রিডজেস ফ্রিডজর দোকানলৈ লৈ গৈছিল দেন টু গোস্টাফস বারবার শপ পুল রুম ওয়েডস হিল এন্ড এট লাস্ট অলিভার লুটকিন্স মাদার্স ফার্ম থ্রি মাইলস নর্থ ফ্রম দ্য টাউন প্রথমতে কত লৈ গৈছিল এটা এই ফ্রিডজর দোকানলৈ তারপর গোস্টাফর বারবার শপ নাবিতর দোকান তারপর পুল রুম ওয়েডস হিল আর লাস্টত অলিভার লুটকিন্সর মাকর যে ফার্ম আছে তাতে লৈ গৈছিল আর সেই ফার্মটো আছিলে তিনি মাইল দূরত তিনি মাইল নর্থ উত্তর ফালে আছিলে সেই টাউনের তারপর কোয়েশ্চন নম্বর থ্রি দিছে হোয়াট ডাজ দ্য হ্যাক ড্রাইভার বিল সে অবাউট লুটকিন্স এন্ড হিজ ফ্যামিলি হ্যাক ড্রাইভারজনে সেই লুটকিন্স আর তেওঁর পরিয়ালর বিষয়ে লয়ারজনক কি কৈছিলে ইয়ার আনসারটা আমি এইদরে লিখিব লাগিব দ্য হ্যাক ড্রাইভার বিল সেজ অবাউট লুটকিন্স দ্যাট লুটকিন্স ওয়াজ হার্ড টু ফাইন্ড সেই হ্যাক ড্রাইভারজনে লুটকিন্সর বিষয়ে কৈছিলে যে লুটকিন্সক বিচারি পাওয়াটো অতি টান হি প্লেস পকার বাট নেভার পেইস এনিবডি এ সেন্ট আর কৈছে লুটকিন্সে জুয়া খেলে কিন্তু কাকো এক পয়সাও নিদিয়ে হি স্টিল ওস দ্য হ্যাক ড্রাইভার 50 cents অন এ পকার গেম আনকি সেই হ্যাক ড্রাইভারজনেও লুটকিন্সর ওসরত এটা জুয়া খেলত 50 টাকা পায় তারপিছত আছে হি অলসো সেইজ অ্যাবাউট অলিভার লুটকিন্স মাদার আর হ্যাক ড্রাইভারজনে অলিভার লুটকিন্সর মাকর বিষয়েও কৈছিলে কি কৈছিল একর্ডিং টু হিম অলিভার লুটকিন্স মাদার ওয়াজ এ টেরর তেও কৈছিলে যে অলিভার লুটকিন্সর মাক দেখাত বহুত ভয়ানক আছিল শি ওয়াজ অ্যাবাউট 9 feet টল এন্ড 4 feet থিক এন্ড কুইক এজ এ কেট তাই আছিলে 9 feet দীঘল আর 4 feet বহল আর এটা মেকুরীর নিচিনা বহুত চালু আছিলে তারপর নেক্সট কোয়েশ্চন আছে হোয়াট ডাজ দ্য ইয়ং লয়ার ইয়ং হোয়াট ওয়াজ দ্য ইয়ং লয়ার্স ফার্স্ট ইম্প্রেশন অফ দ্য হ্যাক ড্রাইভার সেই ইয়ং লয়ারজনের হ্যাক ড্রাইভারের সম্বন্ধে ফার্স্ট ইম্প্রেশনটা কি আসলে এনসারটা আমি এদের লিখব লাগবে দ্য ইয়ং লয়ার ফাউন্ড দ্য হ্যাক ড্রাইভার ওপেন ফ্রেন্ডলি অ্যান্ড এফেকশনেট ইয়ং লয়ারজনে আমার হ্যাক ড্রাইভারজনক ওপেন মাইন্ডেড পাইছিলে বন্ধুত্বপূর্ণ আর এফেকশনেট পাইছিলে বহুতে চার্মিং আকর্ষণীয় পাইছিলে তারপর আমি ইয়াতে এই ইয়ং লয়ারক মানে হ্যাক ড্রাইভারে কত কত লৈ গেল এইখানে বস্তু লিখি দিব লাগিব তারপর ইয়ার লাস্ট কোয়েশ্চনটা কি আছে হু ইজ অলিভার লুটকিন্স হাউ ডিড হি ফল দ্য ইয়ং লয়ার এই কোয়েশ্চনটা এবার কারণে 100% কমন এইটা কোয়েশ্চন চাবা তোমালকে এইটো আহিব এবার ভালদরে চাব লাগিব এনসারটা আমি এদের লিখিম ইয়াতে কোয়েশ্চন কয়েছে অলিভার লুটকিন্স কোন আছিল আর সেই উকিলজনক ইয়ং লয়ারজনক কিদরে মূর্খ বনাইছিল এনসারটো হব অলিভার লুটকিন্স ইজ এ উইটনেস হি ইজ এন ইনহেবিটেন্ট অফ নিউ মোলিয়ন এ স্মল টাউন ফিউ মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য সিটি অলিভার লুটকিন্স আছিল এজন উইটনেস এজন সাক্ষী আর টাউনের পৰা 40 মাইল দূরত অবস্থিত এটা সৰু গাঁৱত বাস করেছিল হি ইজ নিডেড এজ এ উইটনেস ইন এ ল' কেস আর এটা ল' কেসত এজন সাক্ষী হিসাবে দরকার পড়েছিল হি ইজ অ্যাবাউট 40 years অল্ড রেড ফেসেস রেড ফেস্ট এটা হব রেড ফেস্ট চেয়ারফুল এন্ড থিক অ্যাবাউট মিডল আসলে 40 বছরিয়া রঙা মুখ আসলে চেয়ারফুল আর কৈছে মিডল থিক মানে মধ্যমিয়া মোটা আছিল তার হেলথ বহুতই ভাল আছিল সো এটো আসলে আমার অলিভার লুটকিন্সর পরিচয় এতিয়া আহিব নেক্সট পার্টটো অলিভার লুটকিন্সে কিদরে লয়ারজনক মূর্খ বনাইছিল এটো লিখিম আমি অলিভার লুটকিন্স দ্য হ্যাক ড্রাইভার আস্কস দ্য লয়ার টু কিপ আউট অফ সাইট বিহাইন্ড হিম অলিভার লুটকিন্স নামের সেই ঘোড়া চালকজনে লয়ারজনক সদায় তোর পিছফালে থাকিব কৈছিলে হি ওয়াজ আস্কড টু কিপ ফেস হিডেন
বিহাইণ্ড বেল বেক, আৰু তেওঁ কৈছিলে বিলৰ পিছফালে তেওঁৰ মুখটো সদায় ঢাকি ৰাখিব কৈছিলে, লুকাই ৰাখিব কৈছিলে। দাস হি ট্ৰাইড টু কিপ দ্য ইয়ং লয়াৰ ফ্ৰম দ্য পাব্লিক ভিউ, আৰু এইদৰেই তেওঁ পাব্লিক ভিউৰ পৰা ইয়ং লয়াৰজনক তেওঁ দূৰত ৰাখিছিলে। ইন ছাচ ছাবটল ৱেজ লটকিন্স ফুল দ্য ইয়ং লয়াৰ, আৰু এই ধৰণৰ কিছুমান পদ্ধতি অৱলম্বন কৰি লটকিন্সে সেই লয়াৰজনক মূৰ্খ বনাইছিল। চ' এইখিনি গ'ল কুৱেশ্যন এনচাৰ। এতিয়া কি কি কুৱেশ্যন আহিব পাৰে, কেৱল কুৱেশ্যনখিনি মই ইয়াতে কৈ যাইছোঁ, চোৱা আগৰ বছৰত আহিছিল এইখিনি। প্ৰথম কুৱেশ্যনটো আছে হু ৱাজ বিল, হাউ ডেড হি বিফল দ্য লয়াৰ, এইটো মষ্ট ইম্পৰ্টেণ্ট হয়, এইটো মই এইমাত্ৰ আলোচনা কৰিলোঁ। তাৰপিছত আছে গিভ এ ডেছক্ৰিপশ্যন অফ দ্য ফাৰ্ষ্ট মিটিং বিটুইন বিল এণ্ড দ্য ইয়ং লয়াৰ, ইয়ং লয়াৰ আৰু বিলৰ মাজৰ যিটো ফাৰ্ষ্ট মিটিং আছিলে তাৰ বিষয়ে এটা বৰ্ণনা দিয়া। এই কুৱেশ্যনটো আমি যেতিয়া লিখিম আমি প্ৰথমৰ পৰা আৰম্ভ কৰিব লাগিব। ইয়াৰ আনচাৰটো লিখোঁতে ইয়ং লয়াৰজনক নিউমিলনলৈ কিয় পঠিয়াইছিলে, হোৱাই ৱাজ দ্য ইয়ং লয়াৰ চেণ্ট টু নিউমিলন, এইখিনি লিখিম আমি। তাৰপিছত তেওঁ নিউমিলনত গৈ বিলক লগ পালে যে সেই বিলে তেওঁক ক'ত ক'ত লৈ গ'ল, তাৰপিছত তেওঁ অলিভা লটকিন্সৰ বিষয়ে কি ক'লে, আৰু অৱশেষত তেওঁলোকৰ মাজৰ ঘটনাটো কি হ'ল, বিল নিজেই অলিভা লটকিন্স ওলালে, এই কাহিনীটো আমি সম্পূৰ্ণ বৰ্ণনা কৰিব লাগিব। ইয়াতে পাঁচ মাৰ্ক আছে। তাৰপিছত যদি চাওঁ আমি নেক্সট কুৱেশ্যনটো দিছে হোৱাই ৱাজ দ্য ইয়ং লয়াৰ চেণ্ট টু নিউমিলন, হোৱাট ডাজ হি ফাৰ্ষ্ট থিং এবাউট দ্য প্লেচ, এইটো ফাৰ্ষ্ট কুৱেশ্যন আমি আলোচনা কৰিছিলোঁ। এই লয়াৰজনক কিয় নিউমিলনলৈ পঠিয়াইছে, তেওঁ সেই ঠাইখিনিৰ বিষয়ে ফাৰ্ষ্ট কি ভাবিছিল। তাৰপিছত আছে হু ৱাজ বিল, হাউ ডিড হি বিফল দ্য লয়াৰ, এই কুৱেশ্যনটো ছেম। চ' ইয়াৰ পৰা মই যিখিনি কুৱেশ্যন এনচাৰ হোৱা আলোচনা কৰিলোঁ এইখিনি তোমালোকে ভালদৰে ফ'ল' কৰা। ইয়াৰ যিটো এনচাৰৰ PDF ফাইল আছে সেইটো মই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত দি দিছোঁ, তাৰ পৰা ডাউনলোড কৰি লোৱা আৰু ভালদৰে বহীত লিখি লোৱা। মেট্ৰিক পৰীক্ষা 2021ৰ কাৰণে প্ৰত্যেকটো ছাবজেক্টৰ এক কুৱেশ্যন এনচাৰ মই মোৰ চেনেলত ৰেগুলাৰ আপডেট দি আছোঁ। এই ধৰণৰ ভিডিঅ' আৰু পাই থাকিবা তোমালোকে। মেট্ৰিক পৰীক্ষা 2021ক লক্ষ্য ৰাখি মই এটা চেনেল আৰু এটা খুলিছোঁ, সেইটো ইংলিছ মিডিয়ামৰ ষ্টুডেণ্টৰ কাৰণে হয়, সেইটো নাম হৈছে MR কোচিং ইনষ্টিটিউট। যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই তাৰ লিংকটো ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত দি দিম, ছাবস্ক্ৰাইব কৰি ল'বা। তাত ইংলিছ মিডিয়াম ষ্টুডেণ্টৰ কাৰণে ভিডিঅ'বোৰ বনাই যাম। চ' আজিৰ ভিডিঅ' মই ইমানতে সমাপ্ত কৰিছোঁ। এইটো ভিডিঅ'ৰ যোগেদি যিখিনি কুৱেশ্যন দিলোঁ ভালদৰে ফ'ল' কৰা, আৰু আজি এইটো ভিডিঅ' আছিলে ইংলিছ ছাপ্লিমেণ্টৰী ৰিডাৰৰ 4 নম্বৰ অধ্যায়। ইয়াৰ যোগেদি ইংলিছৰ কিতাপৰ ছেকশ্যন, ইংলিছৰ কিতাপৰ পৰা যিখিনি মানে চেপ্টাৰ আছে, ৰেপিড হওক আৰু মেইন কিতাপ, গোটেইখিনি চেপ্টাৰ আজি কমপ্লিট হ'ল। ইংৰাজী কিতাপ খণ্ড কমপ্লিট, আৰু গ্ৰামাৰৰ টেন্স, ভইচ, নেৰেশ্যন যি যি লাগে মই আগত আপলোড দি গৈছিলোঁ, যদি চোৱা নাই এইবোৰ পাই থাকিবা। ইয়াৰ লগতে কেইদিন পিছত মানে কালি পৰহিৰ পৰা মই ৰিভিজন টেষ্ট লৈ থাকিম, এইবোৰ ৰিভাইজ কৰি কৰি থাকিম, কোনটো চেপ্টাৰ কি কি পঢ়ালোঁ আৰু গোটেইখিনি চেপ্টাৰ অসমীয়া ভাঙনি সহ তোমালোকক বুজাই দি যাম। চ' আজিৰ ভিডিঅ' ইমানতে মই সমাপ্ত কৰিছোঁ। এইটো ভিডিঅ' চোৱাৰ বাবে অসীম ধন্যবাদ। থেংক ইউ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ'। হেভ এ গ্ৰেট ডে'।